हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर ऑनलाइन क्लास। आई थिंक यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ अलमाइटी अल्लाह। टुडेज ऑनलाइन क्लास इज फॉर क्लास सिक्स। सो टुडेज ग्रामर इज वेरी इंपॉर्टेंट फॉर द क्लास सिक्स बिकॉज टुडेज लेसन इज प्रीपोजिशंस। डू यू नो व्हाट इज प्रीपोजिशंस? प्रिपोजिशन হচ্ছে যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন অনেকগুলো আছে, তো আমরা আজকে কয়েকটা প্রিপোজিশন সম্পর্কে জানবো। প্রিপোজিশন হচ্ছে ইন, অ্যাট। ইনটা আমরা কোথায় বসাবো? ইনটা বসানোর বসবে বড় স্থানের পূর্বে আর বেশি সময় হলে তার পূর্বে। একটা বুঝবে হচ্ছে ছোট স্থানের পূর্বে, অল্প সময় বুঝালে তার পূর্বে একটা বসে। তো দেখো, জামিল লিভড, জামিল বাস করলো ইন ঢাকা। তাহলে ঢাকা হচ্ছে একটা বড় জায়গা, তাহলে আমরা বসাবো ইন। তারপরে দেখো, সে মিরপুরে, ঢাকার মিরপুরে, মানে ঢাকার ভিতরে একটা ছোট একটা জায়গা হচ্ছে মিরপুর। ঢাকাটা তো বড় জায়গা, ঢাকার ভিতরে একটা ছোট মিরপুর, তাহলে এখানে আমরা দিব অ্যাট। দেখো, এই নাউনের পূর্বে বসছে, এই প্রিপোজিশনগুলো ওই নাউনের, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। আরও কিছু আছে, যেমন সকাল, বিকাল, সন্ধ্যা, বারণটা এখানে সন্ধ্যা, ঋতু, মাস, তারপরে ধরো এবং বছরের পূর্বে ইন বসে। যেমন এখানে ধরো মর্নিং, ইন দ্য মর্নিং, এখানে আমরা বসাবো ইন, সকালবেলা। রেনি সিজনস, এগুলোর আগে বসাবো ইন। এরপরে আসো অন, আর হচ্ছে ইন। অন হচ্ছে দিন বা তারিখ, এর পূর্বে এই ইনটা বসে। আবার মধ্যে বোঝালেও ইন বসে, মাস, বছরের পূর্বে ইন বসে। যেমন আই ওয়েন টু ঢাকা, এটা মনে রাখো এই টুটাও একটা প্রিপোজিশন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে টু বসে। আচ্ছা, এটা তো ঢাকা। টেস সানডে, যেমন ধরো সানডে হচ্ছে দিন, তাহলে আমরা এখানে বসাবো অন সানডে। আবার এই যে মাস, এটা কী মাস? মাস, বছর, এগুলোর আগে কী বসে? ইন। আর একটা কাজ হচ্ছে যে যদি উপরে লেগে থাকা বুঝায়, যেমন ধরো লিখলাম দা পেন ইজ অন দা টেবিল, তাহলে দেখো এই পেনটা হচ্ছে কিসের উপরে? টেবিলের উপরে। উপরে যদি লেগে থাকা বুঝায়, তারপরেও কি হয়? অন হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কখন কখন এটা হয়। এরপরে আসো বিটুইন, আর হচ্ছে অ্যামং, এটা একটা প্রিপোজিশন। যদি দুইজনের ভিতরে কোনো কিছু বুঝে ভাগ করে দেওয়া হয়, মিটায় দেওয়া হয়, তাহলে হবে বিটুইন। আর অনেকের মাঝে কোনো কিছু বিলিয়ে দেওয়া, তারপরে পার্থক্য করা, এগুলো বুঝালে, অনেকের মাঝে বুঝালে এমন হয়, আর দুইয়ের মাঝে পার্থক্য বুঝালে বিটুইন হয়। যেমন ধরো ডিভাইড দ্য ব্যানানাস, কলাগুলো ভাগ করে দাও, ড্যাশ দ্য টু বয়েস, দুইজনের ভিতরে, তাহলে আমরা এখানে বসাবো বিটুইন। আর এটা হচ্ছে বেগার্স, ডিভাইড দ্য ফ্রুটস, ফলগুলো ভাগ করে দাও, ড্যাশ বেগার, বেগার তো অনেক, অনেক বেগারের ভিতরে, তাহলে আমরা এখানে বসাবো অ্যামং। এরপরে হচ্ছে সিন্স, আর হচ্ছে ফর। সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, সরি, সিন্স হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট সময় বুঝালে তার পূর্বে সিন্স হয়, আর অনির্দিষ্ট সময় হলে তার পূর্বে ফর হয়। এটা মনে রাখলে হবে, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়, ফর হচ্ছে অনির্দিষ্ট সময়। এরপরে দেখো
এটার একটা এক্সাম্পল দিচ্ছি, আওয়ার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং, আমাদের পরীক্ষাটা চলবে বা চলতেছে ডিসেম্বর মাস পর্যন্ত। তাহলে এখানে দেখো এটা নির্দিষ্ট করে দেওয়া আছে, তো নির্দিষ্ট সময় ডিসেম্বর মাস পর্যন্ত চলছে, তাহলে এখানে আমরা দিব সিন্স পরীক্ষাটা হ্যাজ বিন রানিং ফর এ মান্থ, পরীক্ষা এক মাস ধরে চলছে, আর এটা ডিসেম্বর মাস ধরে নির্দিষ্ট করেছে ডিসেম্বর মাসে, আর এ মান্থ এখন কোন মান্থ এটা এখানে উল্লেখ করা নাই, এই জন্য এখানে আমরা বসাবো ফর। তারা দেখো নির্দিষ্ট করে বললে এর আগে সিন্স, আর নির্দিষ্ট করে না বোঝালে অনির্দিষ্ট বোঝালে তার পূর্বে ফর। আমি কিছু প্রিপোজিশন, তিনটা প্রিপোজিশন দেখছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন ফেমাস ফর, ফন্ডের সাথে অফ হয়, তার হচ্ছে প্রিয়, এগুলো এগুলোর সাথে প্রিপোজিশন বলেছে, অ্যাসেনশিয়াল টু। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এগুলো আর একটু ডিটেলস আলোচনা করবো, সে পর্যন্ত তোমরা প্রিপোজিশন প্র্যাকটিস করে দেখো। আসসালামু আলাইকুম।